আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। ঢাকা বাইপাস, যেটি দেশের আরেকটি এক্সপ্রেসওয়ে সড়ক হচ্ছে, সামনে এটি পূর্বাচল। এই এক্সপ্রেসওয়েটি শেষ প্রান্তেই ঢাকা বাইপাসকে এক্সপ্রেসওয়ের জন্য কাজ চলছে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি গাজীপুরের ভোগরাত থেকে শুরু হয়ে মীরের বাজার, কাঞ্চন সেতু, ভুলতা হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুরে গিয়ে শেষ হচ্ছে। ভোগরাত দিক থেকে কাঞ্চন সেতু দিক পর্যন্ত বেশ খানিকটা জায়গায় এক্সপ্রেসওয়ের অংশে সড়কটি দৃশ্যমান হচ্ছে। আজকে এখানে সড়কগুলোর বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি দেখাবো। চলুন ঘুরে আসি ভোগরাত দিক থেকে কাঞ্চন সেতু দিক পর্যন্ত। এবার ভোগরার দিকে চলে এসেছি। এখানে সড়কের বাম পাশটি চলে গেল গাজীপুর চৌরাস্তার দিকে, ডান পাশটি টঙ্গী ঢাকার দিকে গেছে। সামনে এখানে যে ফ্লাইওভারটি দেখা যাচ্ছে এটি হচ্ছে বিআরটি লাইন 3 ভোগরা ফ্লাইওভার। এটি ঠিক উপর দিক দিয়ে আরেকটি ফ্লাইওভার হবে, যেটি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের জন্য। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি মূলত সামনের এখান থেকে শুরু হয়েছে, পিছনের অংশটি চলে গেল চন্দ্রা টাঙ্গাইলের দিকে। আর এখানে নতুন করে যে ফ্লাইওভারটি হবে এটি হচ্ছে যারা চন্দ্রার দিক থেকে এসে এই এক্সপ্রেসওয়েতে যাবে তাদের জন্য। এবার একটু সামনে চলে আসলাম। এখানে সড়কের দুপাশের অংশে দেখা যাচ্ছে সড়কটিকে প্রশস্ত করার জন্য কাজ চলছে। এটির সামনে একটি আন্ডারপাস হচ্ছে। এই জায়গাটিতে একটি চৌরাস্তা, এখানে দেখা যাচ্ছে একটি ছোট আন্ডারপাস। এখান দিয়ে সম্ভবত ব্যাটারি চালিত যে অটোগুলো আছে এবং মানুষ পারাপার হতে পারবে। এবার চলে আসলাম ঝাজর বাজারের দিকে। এখানেও দেখা যাচ্ছে একটি আন্ডারপাস হয়েছে। ঝাজর বাজার পার হয়ে একটু সামনের দিকে আসার পর এখানে দেখা যাচ্ছে দুপাশে যে সার্ভিস লেন, এখানে সড়কের কাজটি হয়ে গেছে। মাঝখানের এই অংশেই হবে এক্সপ্রেসওয়ে। এবার এদিকের অংশে এসে দেখতে পাচ্ছি এক্সপ্রেসওয়ের অংশে ঢালাইয়ের কাজগুলো করা হয়েছে। আর একটু সামনেই ধীরাশ্রম। আর একটু সামনের দিকে ধীরাশ্রম রেলওয়ে ওভারপাস। রেলওয়ে ওভারপাস থেকে নামার অংশ এবং সার্ভিস লেন অংশে দেখা যাচ্ছে কাজ চলছে। এটি ধীরাশ্রম রেলওয়ে ওভারপাস। এটির উপরের পুরো অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। দুপাশের অংশে র্যাম্পের অংশে কাজ চলছে। এবার চলে এসেছি মেঘডুবির দিকে। আগে এই জায়গাটিতে সব গার্ডারগুলো তৈরি করা হতো। এদিকে ধীরাশ্রম এবং মীরের বাজার ফ্লাইওভারের কাজটি হয়ে গেছে, যার কারণে এখানে আর এখন গার্ডারগুলো তৈরি হচ্ছে না। কাঞ্চন সেতুর সামনের অংশে সেখানে আরেকটি জায়গা আছে, সেখানে গার্ডারগুলো তৈরি হচ্ছে। এখানেও দুপাশে কিছু অংশে দেখা যাচ্ছে সার্ভিস লেনের কাজগুলো হয়েছে। মাঝখানের অংশে এক্সপ্রেসওয়ের জন্য কাজ চলছে। এই সড়কটি দিয়ে বিপুল পরিমাণ ট্রাক চলাচল করে। উত্তরবঙ্গের দিক থেকে যেসব ট্রাক সিলেট চট্টগ্রাম মহাসড়কের দিকে যায় তখন এই পথটি ব্যবহার করে। দুপাশে সার্ভিস লেন হওয়ার ফলে সড়কটি দিয়ে এখন চলাচল আগের থেকে কিছুটা সহজ হয়েছে। পুরো অংশে এখনও সার্ভিস লেনের কাজটি শেষ হয়নি। এবার চলে এসেছি মীরের বাজারের দিকে। সামনে মীরের বাজার ফ্লাইওভার, এখানে র্যাম্পের জন্য কাজ চলছে। মীরের বাজার ফ্লাইওভারের উপরের পুরো অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। জানা গেছে এখানে ফ্লাইওভারের বাকি পুরো অংশের কাজটি শেষ হয়ে গেলে এটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। মীরের বাজার ফ্লাইওভারের এখানের বাম পাশের এই অংশটি চলে গেল ঘোড়াশালের দিকে, ডান পাশের এই অংশটি চলে গেছে টঙ্গীর দিকে। সামনের এই অংশে রেল ক্রসিং। এই রেল ক্রসিং আর এই চৌরাস্তার কারণে এখানে দেখা যায় দীর্ঘ যানজট লেগে যায়। মীরের বাজার এই ফ্লাইওভার এবং ধীরাশ্রম রেল ওভারপাসটি খুলে দেওয়া হলে এখান দিয়ে যান চলাচল অনেকটাই সহজ হয়ে যাবে। এখানে র্যাম্পের এক পাশে দেখা যাচ্ছে সড়কের কাজটি হয়ে গেছে।
মিরের বাজার ফ্লাইওভারটি পার হয়ে একটু সামনে আসার পর এখানে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ে অংশে বেশ খানিকটা জায়গায় সড়কের কাজগুলো হয়েছে। এবার এদিকে এসে দেখতে পাচ্ছি রাস্তার মাঝখানে ডিভাইডারও বসেছে। জানা গেছে মাঝখানের এই অংশে সড়কের কাজটি হয়ে গেলে এখান দিয়ে যানবাহন চলাচল করবে, তারপর দুপাশে সার্ভিস লেনের কাজগুলো করা হবে। এবার চলে এসেছি নগদা সেতুর দিকে। পুরনো সেতুর দুপাশে নতুন সেতু হচ্ছে, যেটি দিয়ে সার্ভিস লেনের যানবাহনগুলো চলাচল করবে। নতুন দুটো সেতুর উপরের পুরো অংশে দেখা যাচ্ছে গার্ডার বসে গেছে এবং একটি সেতুর উপরে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। নগদা সেতুটি পার হয়ে একটু সামনের দিকে আসার পর এখানে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ের অংশেও সড়কের কাজগুলো হয়েছে। এখন এখানে মাঝখানের অংশে ডিভাইডার বসানোর কাজগুলো চলছে। এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এখানে যে এক্সপ্রেসওয়েটি করা হচ্ছে এটি দৈর্ঘ্য হবে 48 কিলোমিটার। রাস্তা খারাপ হওয়ার ফলে ট্রাক ছাড়া অন্যান্য যানবাহন কম চলে। এখানে সড়কের কাজটি হয়ে গেলে তখন সকল ধরনের যানবাহন চলাচল করতে পারবে। উত্তরবঙ্গের দিক থেকে এসে যারা পূর্বাচল, গুলশান, রামপুরা, বাড্ডার দিকে যাবে এদিক থেকেও যাওয়া অনেক সহজ হয়ে যাবে। তখন গাজীপুর টঙ্গী বিমানবন্দর সড়ক হয়ে আর ঘুরে যেতে হবে না। এছাড়াও সিলেট মহাসড়ক, চট্টগ্রাম মহাসড়ক, নারায়ণগঞ্জ এসব দিকে যাওয়ার জন্য সময় অনেক কম লাগবে। এবার চলে এসেছি উলুখোলা সেতুর দিকে। এখানেও দেখা যাচ্ছে পুরনো সেতুর পাশে নতুন সেতুতে সব গার্ডারগুলো বসে গেছে। উলুখোলা সেতুটি পার হয়ে একটু সামনের দিকে আসার পর এখানে দেখা যাচ্ছে আরেকটি আন্ডারপাস। এবার চলে আসলাম কুচিলা বাড়ির দিকে। এখানে দেখা যাচ্ছে সড়কের দুপাশে সার্ভিস লেনের সড়কের কাজগুলো হয়ে গেছে, এক্সপ্রেসওয়ে অংশে কাজ চলছে। এবার একটু সামনে চলে আসলাম আর একটু সামনের দিক থেকে পূর্বাচল শুরু হয়েছে। এখানে সড়কের মাঝখানের অংশগুলোতে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়েছে। এখানে ডান পাশের অংশটি হচ্ছে পূর্বাচলের শেষের দিকের যে সেক্টর সেগুলো। এবার চলে এসেছি পূর্বাচল 4 নম্বর সেক্টরের দিকে। বাম পাশে পূর্বাচলের বাণিজ্য মেলার স্থান। এবার একটু সামনে চলে আসলাম। পূর্বাচলের যে এক্সপ্রেসওয়ে সেটি ডান পাশের এই অংশে শেষ হয়েছে আর এখানে একটি ইন্টারচেঞ্জ হবে ঢাকা বাইপাস থেকে সরাসরি পূর্বাচল সড়কে যাওয়ার জন্য। বাম পাশের অংশটি চলে গেল কাঞ্চন সেতুর দিকে। এটি হচ্ছে কাঞ্চন সেতু। ডান পাশে একটি পুরনো সেতু, বাম পাশের অংশে নতুন সেতুর কাজ চলছে। নতুন এবং পুরনো সেতু মিলে এই অংশে হবে 8 লেনের সেতু। এটি হচ্ছে গাজীপুরের ভোগড়া। এই অংশটি চলে গেল চন্দ্রা হয়ে টাঙ্গাইল মহাসড়কের দিকে। ভোগড়ার এখান থেকে শুরু হয়ে মিরের বাজার, কাঞ্চন সেতু, ভুলতা হয়ে মদনপুরের এই স্থানে এসে শেষ হচ্ছে। এই জায়গাটি হচ্ছে কাঁচপুর। কাঞ্চন সেতুর এখান থেকে বাকি অংশটি ভুলতা হয়ে মদনপুরের দিকে চলে গেছে, সেদিকের অংশেও কাজ চলছে। ইনশাল্লাহ সেই অংশগুলোও দেখাবো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।